Good morning, dear learners. Hopefully, all of you are well by the grace of Almighty. Shubho Shakal, Shabaike. Class T English er holeo odhikangshoi protikriya janao je bujho na. She bujhar jonnoi purota banglay bolchi English er je ongsho jemon dorkar bolbo. To asha korchi shobai amar class ta upobhog korbe. অনেকে লিখে জানিয়েছো আজকের ক্লাসটি যাতে ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স এনেই সেজন্যই আজকে নির্ধারণ করেছি ট্রান্সফরমেশন তো সবাইকে আবারো স্বাগত জানিয়ে শুরু করছি সবাই মনোযোগ দিয়ে শোনো আমি আজকের আলোচনায় যে বিষয়গুলো নির্ধারণ করেছি সেটি একটি বোর্ড থেকে নেওয়া পাঁচটি ভিন্ন ভিন্ন সেন্টেন্স আমি সময় এবং স্পেসের কারণেই শুধু প্রয়োজনীয় অংশটুকু এখানে দিয়েছি তোমরা লক্ষ্য করো শুরুতেই যেটা আছে টপিক ট্রান্সফরমেশন নাম্বার ওয়ান বায়েজিদ বুস্তামি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্টস অফ ইসলাম পজিটিভ করতে বলা আছে এটাকে তোমরা এটাকে পজিটিভ করবে তো খেয়াল করো ওয়াজ অন অফ দ্য গ্রেটেস্ট সেইন্টস ইটস ইন দ্য সুপারলেটিভ ফর্ম যেহেতু সুপারলেটিভ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে ডেফিনিট আর্টিকেল আছে আর একটা ব্যাপার তোমরা জানো অন অফ দ্য থাকলে পরবর্তী সেটাকে যদি তুমি পজিটিভ সেন্টেন্সে টার্ন করো বা রূপান্তরিত করো তো ভেরি ফিউ দিয়ে শুরু হয় আমরা সেটাই শুরু করলাম ভেরি ফিউ সেন্স যথারীতি সেন্স নিয়ে আসলাম অফ ইসলাম ওটুকু নিয়ে আসলাম ভেরি ফিউ সেন্স অফ ইসলাম ওয়ার নাও এখানে ওয়াজ ছিল বাট এটা ওয়ার কেন হলো লক্ষ্য করবে ওয়ার সো গ্রেট অ্যাজ বায়েজিদ বুস্তামি ডট অর ফুল স্টপ This is your answer. Look, ইখানে বায়েজিদ বুস্তামি সিঙ্গুলার that's why verb was in singular. But very few saints, but subject is in plural. That's why verb is in plural. And you know, it was in past tense. That's why it's also in past tense. Past tense ছিল, past tense ই আছে. No change. Only change is here, এখানে পরিবর্তিত সাবজেক্টটি প্লুরাল তাই ভার্বটিও প্লুরাল ফর্মে হয়েছে নাম্বার দুই আসো এট দ্যাট টাইম হিজ মাদার আস্কড হিম ফর আ গ্লাস অফ ওয়াটার প্যাসিভ করতে বলা আছে একটি প্যাসিভের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস তো আমরা যতটুকু মনে করতে পারি চেষ্টা করে দেখি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন অবজেক্টটিকে সাবজেক্টে রূপান্তরিত করব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নেব তার পূর্বে অবশ্যই টেন্স এবং পরিবর্তিত সাবজেক্টের সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম বিবেচনায় একটি ভার্ব টু বি এর ব্যবহার দেখাবো এবং যদি দরকার পড়ে বাই প্রিপজিশনের ব্যবহারও দেখাবো শেষে যেটা কিনা সাবজেক্টকে অবজেক্টে রূপান্তরিত করার কাজে লাগবে এই কথাগুলো মাথায় রেখে আমরা কি করতেছি এট দ্যাট টাইম এটা অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ তার স্থানেই রয়ে গেল এখানে কোনো চেঞ্জ আনার দরকার নেই আমাদের শুরু হয়েছিল এখান থেকে হিজ মাদার সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব আস্কড অবজেক্ট হিম এতটুকু হলেই আমরা ভয়েস সেন্সটি করতে পারতাম অতিরিক্ত যে অংশ আছে ফর এ গ্লাস অফ ওয়াটার সেটা যথারীতি এই যে হিমকে হি করলাম তার সাথেই চলে আসবে তো হিম অবজেক্ট আছে হিমকে সাবজেক্ট করলাম হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আস্ট ওয়াজ ইন দ্য পাস্ট টেন্স এখানেও পাস্ট টেন্স বিবেচনা করে ওয়াজ দিলাম
মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল আস্টের আস্ট সেটা থাকলো ফর এ গ্লাস অফ ওয়াটার সেটুকু নিয়ে নিলাম এরপরে বাই হিস মাদার যে বললাম বাই প্রিপজিশনের অবজেক্ট হয়ে যাবে এই সাবজেক্টটা এখানে এসে বাই প্রিপজিশনের অবজেক্ট হয়ে গেছে এভাবে তাহলে কি পেলাম at the time he was asked for a glass of water by his mother আমরা তিন নম্বরে আসি there was no drinking water in the house so he went out to fetch it তোমরা দেখতে পাচ্ছো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স সো এই কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে এটা কানেক্টেড রয়েছে এখানে দুটো অংশ আছে দুটোরই সাবজেক্ট এবং প্রেডিকেট রয়েছে যদি এটা ইন্ট্রোডাক্টরি দেয়া দিয়েছে রয়েছে ভার্ব আছে প্রেডিকেট অংশ আছে এখানেও সাবজেক্ট আছে ভার্ব আছে প্রেডিকেট অংশ আছে সো দুটো ক্লোজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা শুরু সংযুক্ত হওয়ার কারণে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করব ছাত্রীবৃন্দ তোমরা অধিকাংশই একটি কথা বলে থাকো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝো না বা এটা বুঝতে তোমাদের প্রবলেম হয় বিষয়টি খেয়াল করো আমরা এর মিনিংটা যদি করি ক্লোজটা যদি বুঝি তাহলে বিষয়টি আরো সহজ হবে দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস সো হি ওয়েন্ট আউট টু ফেস ইট ঘরে কোনো পানীয় জল ছিল না তাই সে পানি আনতে গিয়েছিল ইট মানে ওয়াটার ফেস নিয়ে আসা ওয়েন্ট আউট বেরিয়ে গিয়েছিল পানি আনতে বেরিয়ে গিয়েছিল এটা যদি হয়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারি কমপ্লেক্স করব অর্থাৎ কমপ্লেক্সের ক্ষেত্রে তোমরা জানো যে একটি ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকে একটি সেন্টেন্স আরেকটি সেন্টেন্সের উপর ডিপেন্ড করে তো আমাদের সেই মেকিংসটা এমন হবে যে এখানে যদি আমি এটা লিখি অ্যাজ বা সিন্স অ্যাজ বা সিন্স এর অর্থ যেহেতু যেহেতু ঘরে পানি ছিল না সে পানি আনতে কেন গেল কারণটাকে আগে উল্লেখ করি আর উল্লেখ করতে গিয়ে আমরা সেরকম কারণ বোঝাই এরকম কোন কনজাংশনকে নিয়ে আসি যেটা কি সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে পরিচিত তোমরা জানো সাবঅর্ডিনেট কনজাংশন দিয়েই সাবঅর্ডিনেট ক্লোজ শুরু হয় তাই আমরা কি করলাম অ্যাজ বা সিন্স কে নিয়ে আসলাম অ্যাজ বা সিন্স যেকোনো একটা দিয়ে শুরু করলাম অ্যাজ দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দা হাউস কমা হি ওয়েন্ট আউট টু ফেস ইট আমরা যে প্রিন্সিপাল ক্লোজ যেটুকু রাখলাম সেটা কিন্তু এখানে হুবহু চলে আসলো কোন চেঞ্জ সেখানে আনলাম না শুধু এই যেটা কোঅর্ডিনেট কনজাংশন ছিল সেটাকে উঠিয়ে দিলাম তার পরিবর্তে কমা রাখলাম আর শুরুতে সাবঅর্ডিনেট কনজাংশন ফর্ম ক্লোজ গঠন করতে গিয়ে একটি সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসলাম শুরুতে এটা সেন্টেন্সের প্যাটার্নের উপর ডিপেন্ড করে এটা কখনো কখনো সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে বা বসে বা অধিকাংশ সময়ই সেন্টেন্সের মাঝখানে বসে আমরা যদি এই সেন্টেন্সটা এভাবে লিখতাম হি ওয়েন্ট আউট টু ফেস ওয়াটার বা ফেস ওয়াটার অ্যাজ দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দা হাউস তাহলে অ্যাজ বা সিন্স কিন্তু মাঝখানেই আসতো তো ডিপেন্ড করে কোশ্চেন কেমন দেওয়া আছে তার উপরে আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে লিখে জানাবে নেক্সট ওয়েন হি কেম ব্যাক হি ফাউন্ড হিস মাদার স্লিপিং একটু খেয়াল করো ওয়েন হি কেম ব্যাক হি ফাউন্ড হিস মাদার স্লিপিং তো এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে এবং এখানে একটা সাবঅর্ডিনেট ক্লোজ এখানে আছে শুরুতেই দিস ইজ কল সাবঅর্ডিনেট ক্লোজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ তোমরা একটু একটা কথা মনে রাখবে সাবঅর্ডিনেট ক্লোজ সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয় এক্সকিউজ মি সেটা সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে আবার শেষেও থাকতে পারে
বাট এটাকে তোমরা চিনতে পারবে এভাবেই যে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে সেন্টেন্সটি বা ক্লোজটি শুরু হয়েছে। When he came back, he found his mother sleeping. He found his mother sleeping. এটুকু বলতে গিয়ে আমরা কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ এমনিই বলে দিতে পারছি। বাট এখানে এটা খেয়াল করো, when he came back, এটুকু বলে থামতে পারি না। তাহলে প্রশ্ন হয় তো কি হয়েছিল এমনটি। সেই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ বা অধীন বাক্যাংশ। আমরা সেটাকে যেহেতু এটা কম্পাউন্ড করতে বলা আছে কমপ্লেক্স থেকে, তো আমরা যেটা করব এখানে আমি ইনফ্যাক্ট সিম্পল করে ফেলেছি, কম্পাউন্ড বলতে বলা আছে। দুঃখিত, আনসারটি আমি আবার লিখছি সিম্পল করার কারণে। কম্পাউন্ড হি কেম ব্যাক খুবই সহজ হবে। অ্যান্ড হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিস মাদার স্লিপিং, অ্যান্ড দ্বারা যুক্ত করলো, যার অর্থ যখন সে বাড়ি আসলো তার মাকে সে ঘুমাতে দেখলো, অর্থাৎ যখন আসলো তখন দেখলো এমনটা। আমরা সেটাকে কম্পাউন্ডে বলতে পারি হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিস মাদার স্লিপিং। অ্যান্ড নামক কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু করলাম। এটাকে কেন কোঅর্ডিনেট বলছি, কারণ আমি এখানে যে সেন্টেন্সটি বা ক্লোজটি গঠন করেছি সেটাও স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট। এখানে হি আছে, যেহেতু এই হি এখানে আসবে তাই রিপিট না করে সাইলেন্ট রেখেছি। এটাই নিয়ম যে কনজাংশন দ্বারা যুক্ত ক্লোজ দ্বয়ের মধ্যে কমন ওয়ার্ড বা ওয়ার্ডস গুলো অমিট করা যাবে। হি ফাউন্ড হিস মাদার স্লিপিং, হি আগেই বলেছি সাইলেন্ট থাকবে, সেক্ষেত্রে এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন বাক্যাংশ, যা এই দুটো বাক্যাংশ এন্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হলো। শিক্ষার্থী বৃন্দ, সর্বশেষ যে কোশ্চেনটি এখানে আছে তা হচ্ছে হি শোড আ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিস মাদার। এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা আছে। একটু খেয়াল করবে তোমরা, হি শোড আ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিস মাদার, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের প্যাটার্নটা একটু ভিন্ন, তোমরা একটু খেয়াল করে দেখো। যেহেতু আ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট, তোমরা মনেই করতে পারো গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট এর পূর্বে আ দেওয়া হলো কেন, এটা এরকম ব্যবহৃত হয় মূলত ডেফিনিট করে জোর প্রদান করতে, এরকম ফ্রেজ ব্যবহার করা হয়। কিন্তু এটা আমাদের একটা উপকারে আসছে, যেহেতু এ দিয়ে দিয়েছে আমরা ডিটারমাইন করে ফেললাম যে এই সেন্টেন্স ওয়ার্ড দ্বারা শুরু হবে। ইনডেফিনিট আর্টিকেল এ দিয়ে শুরু হওয়ার কারণে এই ফ্রেজটুকুকে আমরা প্রথমে কনসিডার করতেছি। যেহেতু ফ্রেজটিকে ইনডেফিনিট আর্টিকেল এ দিয়ে উপস্থাপন করায় এটা একটা একক নাউন হিসাবে পেলাম, সেই কারণে ওয়াট দিয়ে শুরু করলাম। ওয়াট আ লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিস মাদার হি শোড। তোমরা জানো যে এক্সক্লামেটরি সেন্টেন্সের ভার্বটা শেষে যায় এবং যথারীতি এক্সক্লামেটরি সাইন বসে, আমরাও তাই করলাম। ওয়াট আ লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিস মাদার হি শোড, এভাবেই দিবে। অনেকেই হয়তো এভাবে করার চেষ্টা করবে, ওয়াট আ লাভ অ্যান্ড রেসপেক্ট হি শোড টু হিস মাদার, এভাবে লেখা যায়। তবে এই ধরনের সেন্টেন্স এক্সক্লামেটরির যে রিয়াল ভাব বা মুড সেটা কিছুটা লুজ করে ফেলে, সেজন্য এক্সক্লামেটরি সেন্টেন্সে চেষ্টা করবে ভার্বটাকে শেষেই দেওয়ার, সর্বশেষে দেওয়ার, তাতে করে সেটা বলিষ্ঠ এবং সুন্দর হবে, টিচারদের কাছেও তা গ্রহণযোগ্যতা পাবে। এভাবেই বলার ক্ষেত্রে ভুল করলেও লেখার ক্ষেত্রে ভুল করার কোনো সুযোগ নেই।
তোমরা সেটা মাথায় রাখবে। যা হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ক্লাসটি বুঝেছ। আবারও খেয়াল করো, এই যে পাঁচটি ভিন্ন ভিন্ন ধরনের সেন্টেন্স আমরা চেঞ্জ করলাম, তাতে কিন্তু অনেকগুলো বিষয় চলে আসলো। একটি 15-20 মিনিটের ক্লাসের মধ্যে এতগুলো বিষয় ইন ডিটেইলসে বলা বা বোঝানো রিয়েলি টাফ। সেজন্য আমি বলবো তোমরা এই পাঁচটি যে ভিন্ন সেন্টেন্স করলাম, এর কোন দিকটায় তোমাদের দুর্বলতা আছে নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে একদম সুনির্দিষ্ট করে বলবে যে স্যার এই অংশটি ইলাবোরেটলি পড়ান। সেটা যদি জুম ক্লাসে হয় পড়াবো, কিবা এরকম আবার ভিডিও কোনো ক্লাস করেও দিতে পারি। বেটার আমার জানা দরকার যে তোমাদের দুর্বলতা বা তোমাদের বুঝতে কোথায় অসুবিধা, সেটুকু জানলে পরে আমার ক্লাস নিতে সুবিধা হবে। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, কেননা করোনা প্রকোপ আবারও বৃদ্ধি পাচ্ছে। সেটা যাতে বাড়তে না পারে, আমরা যাতে তা বৃদ্ধির কারণ না হই সেদিকে সবাই লক্ষ্য রাখবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।